19শে জানুয়ারি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের 88তম জন্মবার্ষিকী। তাই স্বাভাবিকভাবেই এই দিনটি সিনেমা প্রেমীদের কাছে এক স্মরণীয় দিন। সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুই একজন অভিনেতা নন, তিনি কবি, নাট্যকার, লেখক, পরিচালক এবং একজন বাচিক শিল্পীও বটে। এই বিশেষ দিনে কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে তুলে ধরা হলো অজানা সৌমিত্রকে। অভিনয় জীবন শুরুর আগে অল ইন্ডিয়া রেডিওতে ঘোষক হিসেবে কাজ করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় 70-এর দশকে পদ্মশ্রী পেয়েছিলেন, কিন্তু তা তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন, যদিও পরবর্তী সময়ে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন তিনি। নানান ধরনের বই পড়তে পছন্দ করতেন ফেলুদা। একদিন বহমান সিনেমার শুটিংয়ের সময় অপর্ণা সেন হঠাৎ করে একটি বই উপহার দিয়েছিলেন তাকে। অপ্রস্তুত হয়ে সৌমিত্রবাবু বলে উঠেছিলেন, না না একই, এসব কি করছো? কিন্তু ভিতরে ভিতরে বেশ খুশি হয়েছিলেন তিনি। অপর্ণা সেটা বুঝতেও পেরেছিলেন। পরে পরিচালক সুমন ঘোষকে সৌমিত্র বলেছিলেন, এই মেয়েটা পড়াশোনা করে, ভালো লাগে, এই তো আমাকে বই কিনে দিল। সৌমিত্রর হাতে লেখা নাটক, কবিতা এবং তার ডায়েরি সংরক্ষিত হবে প্রথমে, পেইন্টিং এর ছবিও সংরক্ষিত হবে। বিগত কয়েক বছর ধরে লাগাতার ডায়েরি লিখে গিয়েছেন সৌমিত্র। সেসব অমূল্য লেখনীকেও সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে, প্রত্যেক পাতা যাতে অক্ষত রাখা যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এই বিশেষ দিনে কিংবদন্তিকে শ্রদ্ধা জানালেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং মৌবনী সরকার। কি বললেন তা শুনে নেওয়া যাক। যা যা কাজ, সেই কাজটা থেকে আমরা যতটা শিখতে পারবো, ওনার যা ডেডিকেশন ছিল সেটা থেকে আমরা যতটা শিখতে পারবো, উনি যেভাবে উচ্চারণ করতেন সেটা থেকে আমরা যতটা শিখতে পারবো, আমার মনে হয় আমরা ওনার কাজ দেখে যতটা আমরা নিজেরা যে কোনো অভিনেতা যতটা শিখতে পারবো সেটাই সব থেকে বড় শ্রদ্ধাঞ্জলি ওনাকে দেওয়া হবে। অ্যাকচুয়ালি উনি যা যা কাজ করে গেছেন সেটা বারবার করে দেখা এবং ওনার কাজ থেকে শেখার চেষ্টা করা, শিখতে পারবো কিনা জানি না, শেখার চেষ্টা করা, এটাই আমার মনে হয় যে কোনো অভিনেতার মানে ওনাকে সব থেকে বড় শ্রদ্ধাঞ্জলি, বা যাই হোক সেটা একদম আমার মতামত, সেটাই সব থেকে ভালো শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার জীবনে একজন অত্যন্ত প্রিয় মানুষ শুধু নয়, একজন অত্যন্ত স্পেশাল মানুষ বটে। কারণ আমার জীবনে যে আর্টিস্ট্রি, সেই আর্টিস্ট্রিতে আমার প্রথম যে নাচের রিসাইটাল হয় সেখানে আমার বাবা মা আমার দুই বোন ছিল, আমার দাদু দিদা এসেছিলেন, এখনো মনে আছে। সেই দিন সৌমিত্র জেঠু এসে আমাকে আশীর্বাদ করেন, আর তারপর থেকে আমার পর পর নানা কাজ হয়। ইনফ্যাক্ট আমার গোটা ফিল্ম ক্যারিয়ারে যে আর্টিস্টের সাথে আমি সব থেকে বেশি পারফরমেন্সেস করেছি সেই মানুষের নাম হলো সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি খুব ধন্যবাদ করি যে এইরকম একজন মানুষ যার সৃষ্টি করার ক্ষমতা এতটা বহুমুখী, মানে উনি তো একজন অসম্ভব পাওয়ারফুল ওরেটর, উনি একজন অসম্ভব পাওয়ারফুল নাট্য ব্যক্তিত্ব, উনি একজন অসম্ভব সুন্দর ফাইন আর্টিস্ট। মানে ফিল্মের ক্ষেত্রে ওনার যে সেন্সিটিভিটি সেটা শুধু তার সিনস গুলো বলে না, তার চয়েস অফ ক্যারেক্টার এবং নিজেকে উনি যেভাবে একটা হিরোর থেকে মানে ফেলুদা টু আমাদের খুব কাছের যে দাদু এবং নাতনি সম্পর্কের যে দাদুকে আমরা চোখে দেখি সেই যে ট্রান্সপোর্ট করার যে ক্ষমতা, এটা কিন্তু সব মানুষের পক্ষে আনা সম্ভব নয়, যে কারণে আমি ওনাকে শ্রদ্ধা জানাই এবং এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। এবং আই নো ফর শিওর যে উনি চলে যাননি, উনি আমাদের মধ্যে রয়েছেন, উনি যে শিল্পী সত্তাকে আমাদের সামনে তুলে ধরেছেন ওটা একটা এক্সাম্পল হিসেবে, তার জন্মদিনে আমরা বারবার সেলিব্রেট করব, ওনাকে জানাই প্রণাম। এই বয়সে একাকিত্ব জিনিসটা বড় ভয়ঙ্কর।